আমাদের অবাকে অনেক
অনেক গুণী শিল্পী আছেন এবং এগিয়ে আছেন অনেক অনেক গুণী শিল্পী, তাদেরকে একটু শুভেচ্ছা জানানো, তাদেরকে একটু সম্মান জানানো, আমাদের শ্রদ্ধাটা প্রকাশ করাটাই মাত্র আমাদের প্রথম উদ্দেশ্য। আর সেই উদ্যোগে আমি সাধারণত ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এই শুভেচ্ছার প্রথম প্রকাশ হিসেবে আমি আরেকটু রকম ফ্যাকে রাখছি মঞ্চে, আমাকে একটু শুভেচ্ছা তাকে পানি দেওয়ার জন্য অনুষ্ঠানটা শুরু করবার আগে। মনে হচ্ছে আমার লজ্জায় লাল দিন বেরিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু দর্শকের ভালোবাসা তিনি কিছুতেই অস্বীকার করতে পারেন। এটা আমাদের সবার ভালোবাসার প্রতীক আর কিছু। আর দর্শক আমার কিন্তু এর রিটার্ন দিয়েই যাবে, দিয়েই যাবে, কেমন কিনা আপনারা জানেন নিশ্চয়ই। ওর গান দিয়ে মুগ্ধ করবে সবাইকে, এতদিন করে এসেছে এখনো করবে, আমার দৃঢ় বিশ্বাস। আপনারা অবশ্যই মুগ্ধ হবেন ওর গান শুনে আজকে।
আমি যখন মুগ্ধ আমি দেখতে পাচ্ছি সমস্ত দর্শক আমার গান কিন্তু Thank you.
Thank you.
কবিতার নাম হেয়া সারাদিন ব্যস্ত থাকি গৃহের বয়নে কখন যে মুখের খড়টুকু ফেলে সোনা দিঘিটা পার ঘেঁষে হেঁটে যায় বুঝতে পারি না হঠাৎ নিঃসঙ্গ প্রজাপতি এক উড়ে এসে পিঠের দেয়ালে বসে তার প্রাণের থানক থেকে ধূপধূপ শব্দ আসে নিঃশব্দ বিরানে অনুভব করি আমাকে ডাকছে অন্য ঘরগুলো নিস্তরঙ্গ থেকে ঋতু জল তার সাথে ফিরে আসি শূন্য সংকীর্ণ উঠোনে আমার ধন্যবাদ
Chelsea, Chelsea. Ambra, si tú no te permites.
তুমি ভালো না বাসলে বুঝতে পারি ভালোবাসা আছে, তুমি ভালো না বাসলে ভালোবাসা জীবনে thank you.
করেছি কিছু গান ভালো নাম লাগানো গাইলে সে আমার সাথে আছেন আমাদের রাষ্ট্রীয় ভাই আমাদের ইনাম ভাই আমাদের কান্তদা আমরা তো চেষ্টা করেছি কাছাকাছি অবস্থা আমাদের পরিবার
সবার গানে গুনগুন করতে থাকবে, সুরের অনুরণন বাড়তে থাকবে। আবারও দেখা হবে আশা করি খুব শীঘ্রই, আর আবারও আসবো নতুন কিছু নিয়ে। অমনের গান তো থাকবে, সেই সঙ্গে থাকবে অন্য অনেক কিছু। আপনাদের দোয়া এবং আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গেই রইল, অমনের সঙ্গেই রইল। আমাদের কিছু শেষ করতে চাইছি বলে এতক্ষণ আসলে যারা কষ্ট করে শুনেছেন, বসে থেকেছেন, সময় দিয়েছেন, আমি তাদের সবার কাছে আমার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দোয়া করবেন যেন ভালো কিছু বাংলা গান গাইতে পারি সবসময়।